হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু সম্ভাব্য নির্বাচিত প্রশ্ন উত্তর দেখব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর সমস্ত ভিডিওটাই হবে বাংলাতে, প্রশ্ন উত্তরগুলো বাংলাতে, কারণ WBCS পিলি এবং রেলওয়ে NTPC ও রেলওয়ে গ্রুপ ডিতেও রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে যেগুলো বাংলাতেই করা হয়ে থাকে। তাছাড়া রাজ্যের যে কোনো পরীক্ষায় যে সমস্ত পরীক্ষা বাংলায় হয় সেগুলোতে তোমাদের এই ধরনের প্রশ্ন হবে। আর তোমাদের কাছে যাদের মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান একটা কঠিন, প্রশ্নগুলো সহজে বুঝতে পারো না, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর সমস্ত ভিডিওটা দেখার পর তোমার এই ভিডিও সম্পর্কে বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যে সমস্ত প্রশ্ন বা ডাউট থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর MCQ টাইপের প্রশ্ন, সুতরাং কোনো অসুবিধা হবে না, প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার করা যাবে। সো নাও লেটস স্টার্ট। আর তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের মতামত, এবং বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সো নাও লেটস স্টার্ট। প্রশ্নগুলো হবে MCQ টাইপের। প্রথম অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধান। আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন আলোচনা করব। ভারতীয় সংবিধানের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনকের নাম। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। পরের প্রশ্ন দেখো, গণপরিষদ কাকে বলে? এটাও খুবই ইম্পর্টেন্ট, একজন ভারতীয় নাগরিক হিসাবে এই প্রশ্নগুলো জানা আমাদের খুবই দরকার, সুতরাং স্কিপ করব না। এক্সাম পারপাস তো বটেই, তাছাড়া আমাদের সাধারণ জ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো দেখি, গণপরিষদ কাকে বলে? গণপরিষদ হলো সেই ব্যক্তি সমষ্টি যাদের উপর দেশের সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সুতরাং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, গণপরিষদ কাকে বলে? গণপরিষদ কাকে বলে যাদের উপর ভারতের অর্থাৎ দেশের সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা বা মুখপত্র, যার দ্বারা সংবিধানের অভ্যন্তরীণ বিষয়বস্তুকে উপলব্ধি করা যায়। তবে প্রস্তাবনা কোনো সময় চেঞ্জ করা যায় না, অর্থাৎ সংশোধন করা যায় না, এটা সংবিধানের একটা অপরিহার্য অংশ। পরের প্রশ্ন, সংবিধানে ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে? সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক বলা হয়েছে। ইংলিশ টার্মগুলো হচ্ছে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কটি ধারা এবং কটি তফসিলি আছে? ভারতীয় সংবিধানে মোট কটি ধারা, কটি তফসিলি আছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের মোট 12টি তফসিলি এবং 450টি ধারা রয়েছে। পরে প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণেতাগণ মূলত কোন রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন? ভারতে যারা সংবিধান রচনা করেছিলেন তারা কোন রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তারা উদারনৈতিক গণতান্ত্রিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অ্যান্সার হবে উদারনৈতিক গণতান্ত্রিক মতাদর্শ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? অ্যান্সার হবে ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক? ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক? ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিকের সমন্বয়। অ্যান্সার হবে এখানে সমন্বয়, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিকের সমন্বয়। পরে প্রশ্ন, ভারতীয় সংবিধান কত সালে চালু হয়? ভারতীয় সংবিধান চালু হয় 1950 সালে 26শে জানুয়ারি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান চালু হয়। এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিন হিসাবেও পালন করি। পরে প্রশ্ন, ভারতে কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত আছে? ভারতে সংসদীয় শাসন বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা প্রচলিত আছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন রাজ্যের জন্য বিশেষ সংবিধানের অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছে? এখানে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ সংবিধানের অস্তিত্ব ভারতের সংবিধানে স্বীকার করে নেওয়া হয়েছে।
কিন্তু রিসেন্টলি জম্মু কাশ্মীরের উপর থেকে 370 ধারা তুলে নেওয়া হয়েছে। এখন ভারতের বাকি রাজ্যের মতো জম্মু কাশ্মীরের আইন একই, অর্থাৎ জম্মু কাশ্মীরের যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল আইনের ক্ষেত্রে সেটা আর নেই। পরের প্রশ্ন, জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থার কথা সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে? এটা জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থার কথা সংবিধানের 370 নম্বর ধারায় উল্লেখিত আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা এখন আর নেই। পরে প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটি কি মূল সংবিধানের অন্তর্ভুক্ত? ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটি এটি মূল সংবিধানের অন্তর্ভুক্ত না, প্রস্তাবনা অংশটি সংবিধানের মূল সংবিধানের অন্তর্ভুক্ত নয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ইউপিএসসি, পিএসসি অন্যান্য পরীক্ষায় হয়ে থাকে। পরে প্রশ্ন, ভারতীয় সংবিধান লিখিত সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দ কয়টি কোন সংশোধনের দ্বারা সংবিধানে যুক্ত হয়েছে? এটা যুক্ত হয়েছে সংবিধানের সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দ তিনটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের দ্বারা সংবিধানে যুক্ত হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দ তিনটি যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের একটি উৎসের কথা উল্লেখ করো। ভারতীয় সংবিধানের একটি উৎস হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। ভারতীয় সংবিধানের একটি উৎস বলে বিবেচিত হয়ে থাকে, 1935 সালের ভারত শাসন আইনকে ভারতীয় সংবিধানের একটি উৎস বলে মনে করা হয়।